দর্শক, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন প্রজন্মের ক্যারিয়ার বিষয়ক অনুষ্ঠান জর্জ টেলিগ্রাফ ক্যারিয়ার ব্যারিয়ার। সঙ্গে আছি আমি সাফওয়ানা জামিল। নতুন প্রজন্ম যারা ক্যারিয়ার নিয়ে ভাবছেন, যারা সুন্দরভাবে ক্যারিয়ার গড়তে চান, তাদেরকে মূলত আমরা দিক নির্দেশনা দিয়ে থাকি এই অনুষ্ঠানের মাধ্যমে। যে দিক নির্দেশনাগুলো তরুণ প্রজন্মের পথ চলাকে আরও প্রসারিত করে, জীবনকে সহজ ও সুন্দর করে। আজ আমাদের স্টুডিওতে এসব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে উপস্থিত আছেন জনাব ইয়াসির আহমেদ মিলন। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাইয়া? আই এম ফাইন আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি, আমি ভালো আছি। আমরা আজকে আসলে আপনার ক্যারিয়ারের শুরুটা একটু জানতে চাইব। খুবই বন্ধুর একটা পথ আসলে। ইউনো হোয়াট, আপনি যখন শুরু করেন কোনো কিছু, তখন পরিপক্কতা তখন থাকে না, অনেক হোঁচট খেতে হয়, টু এন্টার সামওয়্যার আপনাকে অনেক প্রতিবন্ধকতা পার হতে হয়। শুরুটা কি একদম স্টুডেন্ট লেভেল থেকে ছিল নাকি আপনি পড়াশোনা শেষ করে শুরু করেছিলেন? খুব সুন্দর প্রশ্নটি আসলে। হ্যাঁ, ক্যারিয়ার আসলে আমি যখন ঢাকায় আসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, ইন্টারমিডিয়েট গ্রামে করি, তখন আমি খুব ভালো রেজাল্ট করেছিলাম, বোর্ড স্ট্যান্ড করেছিলাম। তারপর ঢাকায় এসে ক্যারিয়ার শুরুই করতে হয়েছিল, নট ইন টার্মস অফ গেটিং জবস, কিন্তু অ্যাট লিস্ট টিউশন। সো দ্যাট ওয়াজ আ ট্রেমেন্ডাস অ্যাচিভমেন্ট যে আমি ওই ফিল্ডটায় অনেক সফল হয়েছিলাম। তারপরে আস্তে 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 আমি পার্ট টাইম কিছু করতে চাইতাম, যে টিউশন ক্যানট বি এ ক্যারিয়ার। তো আমি তখন কি করতাম, যে এডুকেশন রিলেটেড দিয়ে একটা প্রতিষ্ঠানে বলতাম, ওকে আই ক্যান কন্ডাক্ট সাম ক্লাসেস। এরপরে আমি ছোটো ছোটো দিয়ে একটা কোম্পানিতে যেতাম, যে আপনাদের কোনো ইমেল করা লাগে কিনা, আই এম ভেরি গুড অ্যাট কমিউনিকেশন। সো আমি বলতাম, ঠিক আছে, আমি জাস্ট আপনাদের কাজটা করে দেবো, আমাকে কোনো কিছু পেমেন্টও করার দরকার নেই, আমি জাস্ট তাদের সাথে পরিচিত হতে চাইতাম। অ্যান্ড দ্যাট গেভ মি নেটওয়ার্ক। এবং স্লোলি আস্তে আস্তে আমার পড়াশোনা, এবং মজার ব্যাপার, আপনি খুশি হবেন, আমার বিবিএ করার পর ইউনিভার্সিটিতে চাকরি কিন্তু মাস্টার্স ডিগ্রি করে তারপরে হয়। আমি মেবি আই ওয়াজ অ্যান এক্সেপশন, আমি বিবিএ করার পরে আমি ইউনিভার্সিটিতে টিচার হিসেবে, লেকচার হিসেবে জয়েন করি, আমার এমবিএ রেজাল্ট পাওয়ার আগেই। অ্যান্ড দ্যাট হ্যাপেন্ড ফর নেটওয়ার্ক অ্যাজ ওয়েল। আচ্ছা ভাইয়া, আপনি যে বললেন যে পার্ট টাইম জব করেছেন স্টুডেন্ট লাইফে, রাইট, আপনাদের সময় স্টুডেন্ট লাইফে পার্ট টাইম জবের ফ্যাসিলিটিটা কি এখনকার মতো ছিল? যদিও এখনও সম্পূর্ণ সেই সুবিধাটা আমরা পাচ্ছি না, আমাদের স্টুডেন্টরা পাচ্ছে না, তাদের অনেক বেগ পেতে হচ্ছে পার্ট টাইম জবের জন্য। আপু, আই ডিফার, আসলে পার্ট টাইম জব পাচ্ছে না সেটা নয়, আমি বলবো আসলে একটু অন্যভাবে, সেটা হচ্ছে পার্ট টাইম জব আছে, স্টুডেন্টরা এক হচ্ছে নক করছে না, অর দে ডোন্ট নো হাউ টু নক, আর একটা কারণ হচ্ছে দে আর নট কোয়ালিফাইড। মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি স্টুডেন্টস তারা যেটা করে সেটা হচ্ছে শুধু একাডেমিক সাবজেক্ট, গ্রেড, কীভাবে ভালো রেজাল্ট করবে আর কীভাবে পড়াশোনা করবে, কেএফসি বিএফসি পোলাপান কীভাবে আড্ডা দেবে, এগুলো নিয়ে থাকে। পার্ট টাইম জবের জন্য আসলে নক করতে হয়, জবস আর দেয়ার ট্রু টু সচেতন না আসলে, তারা যারা ক্যারিয়ার সচেতন তারা কোথাও না কোথাও কাজ পেয়ে যাচ্ছে ব্যাপারটা এরকম। এক্স্যাক্টলি। আচ্ছা, তারপর আপনার হচ্ছে সেখান থেকে আমি কি করলাম, রাইট? তো আমি এরপরে ইউনিভার্সিটিতে ঢুকলাম, ইউনিভার্সিটি ঢুকে আই কন্টিনিউড টিচিং দেয়ার ফর অ্যাবাউট 2 ইয়ার্স, অ্যান্ড দেন আই সুইচ টু অ্যানাদার ইউনিভার্সিটি। এরপরে আমি একটা প্রাইভেট সেক্টরে গেলাম, এরপরে আমি নিজেই প্রতিষ্ঠান দিয়ে কাজ করছি এখন, আই সেন্টার ফর এক্সেলেন্স। তো পাশাপাশি আমি বাংলাদেশ পুলিশ অ্যান্ড আর্মি এদের ল্যাঙ্গুয়েজ ট্রেনিং একটা ডিপার্টমেন্ট থাকে, সেখানে কাজ করছি, বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন একাডেমি সেখানে কাজ করছি, লেখালেখি করছি, অর্থাৎ কাজের মধ্যে আছে, একসাথে অনেকগুলো কাজ করছেন, মাল্টিফাংশনাল, এতগুলো কাজ একসাথে আসলে ম্যানেজ করাটা কিভাবে হচ্ছে? ইফ ইউ নো হাউ টু ম্যানেজ, ইউ ক্যান ম্যানেজ। এটা আসলে আপনাদের কাছ থেকে নতুন প্রজন্মের অবশ্যই শেখার আছে, যে তুমি চাইলে একসাথে অনেক কিছু ম্যানেজ করে নিতে পারো। তো ভাইয়া, এন্ট্রি লেভেল জব পাওয়ার ক্ষেত্রে সুপার সাকসেস হওয়ার ব্যাপারটা একটু সুন্দর একটা টার্ম ইউ মেনশনড, সুপার সাকসেস। আসলে তো মোস্ট অফ দ্য ক্যান্ডিডেটস দে ফেইল ইন গেটিং এন্ট্রি লেভেল জবস। আমরা যদি একটা স্ট্যাটিস্টিক্যাল ফিগার একটা দেখি, যে টোটাল জব আছে ধরেন 100, এর মধ্যে প্রমোশন হয়ে জব হয় 10%, আর 90% হচ্ছে এন্ট্রি লেভেল জবস। বাই এন্ট্রি লেভেল জবস আমরা বলতে যেটা বোঝাই, সেটা হচ্ছে আমরা ফ্রেশার্স যারা ইউনিভার্সিটি থেকে বের হয়, তারা যে জবটা প্রথমে খুঁজে পায় সেটাকে আমরা বলি এন্ট্রি লেভেল জব। প্রশ্ন হচ্ছে বাংলাদেশের বেকারের সংখ্যা কত, জব আছে কতগুলো? বিলিভ মি, প্রচুর জব আছে,
দো সাপ্লাইটা আসলে অনেক বেশি, গ্রাজুয়েটস পোস্ট গ্রাজুয়েট করা স্টুডেন্ট অনেক বেশি। তো এক্ষেত্রে সুপার সাকসেস হওয়ার জন্য আসলে কয়েকটা জিনিস ফলো করতে হবে। আমরা একটু দেখেন, এই আমরা প্রোগ্রামটা যে করছি বাংলা টিভির মাধ্যমে, এই বাংলা টিভির প্রোগ্রামটি হাজার হাজার ইয়ুথকে হেল্প করবে এন্ট্রি লেভেল জবের পাওয়ার এই সুপার সাকসেস কয়েকটা টিপস দিয়ে, আমাদের উদ্দেশ্য। হ্যাঁ, এর মধ্যে দেখেন আপনি, আমি কিন্তু একটু পড়াশোনা করলাম এর আগে, তাই না? এটা একটা সাকসেসের একটা কিন্তু নমুনা, যেটা আপনি যেখানে যাবেন প্রস্তুতি নিয়ে যাবেন। সুপার সাকসেস হওয়া এন্ট্রি লেভেল জবে আপনি আসলে কয়েকটা স্টেপস আছে, না? দ্য ফার্স্ট স্টেপ ইজ সিভি সাবমিট করতে হবে। ইন মোস্ট অফ দ্য কেসেস আমরা দেখি যখন স্টুডেন্টরা অর্থাৎ গ্রাজুয়েটরা বা ফ্রেশার্সরা যখন সিভি সাবমিট করে, অর্গানাইজেশন চায় যে সিভি সাবমিট করো আমাদের কাছে, বাট কভার লেটারের কথা অনেক সময় বলা হয় না। কিন্তু তখন দেখি আমরা, ধরেন 5000 সিভি আসে, এই 5000 সিভির মধ্যে মাত্র 100টায় কভার লেটার থাকে না। কিন্তু এই ব্যাপারটা তো আজকাল সবাই মোটামুটি জানে যে কভার লেটার দিতে হচ্ছে, আসলে সবাই জানে না সত্যিকার অর্থে। 5000 ওই যে জানে 100 জন জানে, তাহলে হচ্ছে কভার লেটার যারা দিচ্ছে না চাইলেও দেওয়া উচিত, দিচ্ছে তাদের সিভিটা প্রথম হচ্ছে গ্রহণযোগ্য হচ্ছে। একটু আমার কাছে এক্সেপশনাল মনে হয় যে হ্যাঁ, ওর কিছু এক্সট্রা কোয়ালিটির কথা বললো, ওর আগ্রহের কথা বললো, হ্যাঁ ওর ইন্টারেস্ট এরিয়াগুলো কভার লেটারে জিনিসগুলো উল্লেখ করা হয়, তো তখন আমরা এই সিভিগুলো একটু আলাদা করে ফেলি। কিন্তু তো এই জন্য একটা টিপ হচ্ছে বাংলা টিভির পক্ষ থেকে, যে যখনই তোমরা যারা সিভি সাবমিট করবে, যারা ফ্রেশার্স ইউনিভার্সিটি থেকে বের হচ্ছ, অবশ্যই সিভির সাথে একটা কভার লেটার অবশ্যই অ্যাড করবে। সো এটা একটা ইউনিকনেস চলে আসে। এরপরে দেখেন, আমি আজকে একটা সুন্দর পয়েন্ট আমাদের ব্র্যান্ড ডিপার্টমেন্টের হেড রাজুবের সাথে কথা বলার সময়, বিকজ এটা ওরকমই একটা জিনিস কিন্তু, যে আমি সিভি ধরেন সাবমিট করলাম আপনার অর্গানাইজেশন, আপনার লোক দরকার কজন? 3 জন। ওকে, ইউ গট 5000 সিভিস। এখন আপনি প্রথমেই সিভিগুলোর কমপ্লিটনেস দেখছেন, যে কমপ্লিট আছে তো, কভার লেটার আছে তো। এবার আপনি 200 সিভি বেছে নিলেন, আপনি রিটেন টেস্ট নিলেন, এরপরে আপনি কল করলেন যে আপনার ইন্টারভিউ আছে। কিন্তু একটা ক্যান্ডিডেট যখন সিভিটা সাবমিট করে, ওখানে তো মেইল অ্যাড্রেস থাকে, একটা যদি এরকম একটা মেইল পাঠায়, এটাকে আমি নাম দিয়েছি সিভি সেন্ডিং কনফার্মেশন মেইল, অর্থাৎ আমি সিভি সেন্ড করলাম, এটা সিভি পাঠানোর পর, ওকে ডিয়ার স্যার, আই অ্যাকর্ডিং টু ইউর ইনস্ট্রাকশন আই সেন্ড দ্য সিভি, প্লিজ ফর ফার্দার ইনকোয়ারি প্লিজ ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি, রেগার্ডস ইয়াসির। এরকম দিয়ে আমি যদি একটা কনফার্মেশন মেইল পাঠাই, তখন এই 5000-এর মধ্যে আমি আলাদা হয়ে যাবো আপনার কাছে, যে আর কেউ তো এরকম পাঠায় নাই যে একটা সিভি পাঠিয়ে আবার একটা কনফার্মেশন মেইল পাঠালো যে পেয়েছেন কি না। তখন ওই ক্যান্ডিডেটটা অর্গানাইজেশনের নজরে পড়ে যায় 5000 থেকে। আচ্ছা ভাইয়া, আমরা আবার শুনবো এখান থেকে একটা ছোট্ট বিরতি নিয়ে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ক্যারিয়ার বিষয়ক অনুষ্ঠান জর্জ টেলিগ্রাফ ক্যারিয়ার ব্যারিয়ার। এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকুন। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর ক্যারিয়ার বিষয়ক অনুষ্ঠান জর্জ টেলিগ্রাফ ক্যারিয়ার ব্যারিয়ার নিয়ে। সাথে আছি আমি সাফনা জাবিন এবং আমাদের সাথে আছেন আজকের অতিথি ইয়াসির আহমেদ মিলন। ভাইয়া, জব পাওয়ার ক্ষেত্রে শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতাটাই যথেষ্ট কিনা এটা একটু জানা দরকার ছিল। দ্য আনসার ইজ এ ভেরি বিগ নো, কখনোই না। এটা দেখেন, ফর এক্সাম্পল আপনি একটা ইউনিভার্সিটি থেকে একটা ডিগ্রি পেলেন, এখন একটা কোম্পানিতে ঢুকে ওদের কিছু নর্মস আছে, ওদের কিছু রুলস আছে, ওদের কিছু প্র্যাকটিসেস আছে, সেগুলোর সাথে খাপ খাওয়ানো। ডিগ্রি থাকলে চাকরি আসলে হয় না, কারণ সাপ্লাই এত বেশি আর চাকরির পরিমাণ এত কম। সুতরাং একটু আগে আপনি বলেছেন যে অনেক জব অপরচুনিটি আছে। আসলে জব অপরচুনিটি অনেক আছে, লাইক ফর এক্সাম্পল দেখেন আউটসোর্সিং এর অনেক জব আছে, অনেক জব আছে, কিন্তু সাপ্লাই তো হোল ওয়ার্ল্ডই অনেক সময় বেশি। কিন্তু বাংলাদেশে আপনাকে একটা ট্রুথ বলি, আপনি খুব কষ্ট পাবেন, বাংলাদেশের অধিকাংশ ইউনিভার্সিটি গ্রাজুয়েট বর্তমান কর্পোরেট ওয়ার্ল্ডের জন্য যোগ্য হয়ে তৈরি হচ্ছে না, মানে তারা বের হচ্ছে না। দ্য রিজন ইজ মোস্টলি থিওরিটিক্যাল এডুকেশন। আপনি ধরেন, আমরা মার্কেটিংয়ের একজন লোক নিলাম, আমরা বললাম যে তুমি একটা ব্রোশার বানাও, সে ব্রোশার বানানটাও পর্যন্ত জানে না, তৈরি করা তো দূরের কথা। আমরা বললাম তুমি একটা কনফার্মেশন মেইল পাঠাও একজনকে, কনফার্ম
and conform এই স্পেলিং প্রবলেম পর্যন্ত আছে তাদের, তার মানে হচ্ছে এটা তো আসলে বিশ্ববিদ্যালয়ের দোষ না, এটা একদম শুরু থেকে স্কুল থেকে এত ছোট একটা বানান, সেটা যদি একদম আমরা স্কুলে টোটাল এডুকেশন সিস্টেম বলবো, কিন্তু বিশ্ববিদ্যালয় তো একটা একটা কোয়ালিটি তো মেইনটেইন করা উচিত ছিল, সেটা কিন্তু হচ্ছে না। শুধু ডিগ্রি দিয়ে সাপ্লাই দিলাম আমরা সার্টিফিকেট দিয়ে, সেটা তো আসলে হবে না। তো এই ক্ষেত্রে আপনি দেখবেন, আপনি বড় বড় কর্পোরেট হাউসগুলো দেখেন, টেলকো কোম্পানিজগুলো দেখেন, কল সেন্টার্সগুলো দেখেন, অধিকাংশ জায়গায় ইন্ডিয়ান শ্রীলঙ্কানরা কাজ করছে আমাদের এখানে। এখন আমাদের অনেকে দেশপ্রেমের দিক থেকে আমরা বলতে পারি, কেন ইন্ডিয়ানরা কাজ করবে, কেন শ্রীলঙ্কানরা কাজ করবে, করবেই তো। আমরা যদি যোগ্যতার প্রমাণ দিতে পারি, কিন্তু আমাদের আমাদের অনেক যুব সমাজে অনেক এখনো আছে যারা কাজ পাচ্ছে না, অনেক বলবো না, আমি বলবো যে অধিকাংশই কাজ পাচ্ছে না, বসে আছে, এটাই একটা অযোগ্যতা। তার একটা দোষ আছে, এটাই অযোগ্যতা। ধরেন আপনি আমাকে যে টিভিতে আনা হলো, হ্যাঁ, তা আমার তো এখানে একজনের সাথে পরিচয় ছিল, আপনার পরিচয় ছিল, তো আপনি একটা নেটওয়ার্ক মেইনটেইন করেননি, মানে হঠাৎ করে একজন বাংলা টিভিতে এসে প্রোগ্রাম করতে পারবে? তো এখানে আপনার পজিশনে ধরেন একজন এসে চায়, একজন হোস্ট হতে চায়, একজন অ্যাঙ্কার হতে চায়, তাকে এখানে প্রপার চ্যানেলে নক করতে হবে না? আমাদের ছেলেমেয়েরা তো শুধু থিওরিটিক্যাল সার্টিফিকেট নিচ্ছে, সে তো দে ডোন্ট নো হাউ টু নক, জবস আর দেয়ার, তারা বলছে আমাকে আসো, আমার এখানে প্রতিষ্ঠানের লোক দরকার, কিন্তু তারা তো নক করতে পারছে না। কিভাবে নক করতে পারছে না? সে প্রপারলি কমিউনিকেট করতে পারছে না, দ্যাট ইজ এ প্রবলেম। জবস আর দেয়ার এমন হচ্ছে যে নক করছে, একের পর এক জব ইন্টারভিউ দিয়ে যাচ্ছে, তারপর পাচ্ছে, দে আর নট কোয়ালিফাইড। কারণ ইউনিক অ্যাবিলিটি বলে একটা কথা আছে, যে একটা কোম্পানি কিন্তু স্টুপিড পিপলকে নিয়ে কোম্পানি নষ্ট করতে চায় না কেউ। ইভেন আমার বাচ্চা যদি আমার কোম্পানিতে জব করতে চায়, আইল সি ফার্স্ট সে এটার জন্য কোয়ালিফাইড কিনা, না হলে আমার সে তো প্রতিষ্ঠান নষ্ট করে ফেলবে। এই জন্য কোনো মালিক পক্ষ, কোনো সিও, দে ডু নট টেক অ্যান্ড দে ডু নট লাইক টু হায়ার স্টুপিড পিপল। সো এই ক্ষেত্রে যেটা হচ্ছে আমাদের এই কোয়ালিটি বা কোয়ালিফাইড লোকের প্রবলেম হচ্ছে জব, কিন্তু আমি আবার বলবো জবস আর দেয়। আচ্ছা, 5000 সিভি, 100 জনের ইন্টারভিউ, সেখান থেকে 3 জনের জব হবে, এটা আমরা কিভাবে, এটাতে সফল হব কিভাবে? ওয়েল দেখেন, আসলে এখানে আপনার ওই সিভিতে আসলে অনেক বেশি আসছে, কেন 3 জন সফল হচ্ছে? 5000 থেকে আমরা 100 তে নিয়ে এসেছি, এতগুলো সিভি আমরা কিভাবে বাদ দিলাম? রাইট, দ্যাটস এ ভেরি গুড কোশ্চেন। আমরা যেটা দেখি যে 5000 সিভি সাবমিট করলো, সিভি কিন্তু তখন সে আন্দাজের উপর দিতেই থাকে, এটা আর একটা প্রবলেম। তো এখন অনেক অর্গানাইজেশন কিন্তু এটা সিভি শর্ট আউট করে তারপর অনেক সময় অর্গানাইজেশনকে সাপ্লাই দেয়। তো 5000 সিভির মধ্যে আমরা কমপ্লিটনেস, ইনকমপ্লিটনেস, কভার লেটার সব কিছু দেখে আমরা 100টা সিভি আলাদা করলাম, রিটেন টেস্ট নিলাম। রিটেন টেস্ট নেওয়ার পর এরপর আমরা ভাইভাতে ডাকি। তো আর আলটিমেটলি দেখেন সেই ডিগ্রি ওটা দিয়ে কিন্তু এই 3 জনের মধ্যে থাকা যাচ্ছে না। আমরা এখানে দেখেন এই 3 ধরেন এই 100 জন যে ডেকেছি না ভাইভাতে, এই 100 জনেরই কিন্তু মাস্টার্স ডিগ্রি আছে, এই 100 জনেরই কিন্তু আপনার রিটেন টেস্টে পাশ করে এসছে। আচ্ছা, তাহলে ওই ডিগ্রিটা দিয়ে কি এই 3 জন সিলেক্টেড আসলে হবে? হবে না কিন্তু, কারণ 3 জনেরই তো মাস্টার ডিগ্রি আছে, মানে 100 জনেরই তো মাস্টার ডিগ্রি আছে, আমি তো 100 জনকে নিতে পারছি না। তাহলে আসলে কি দেখছি আমরা, যখন সে ইন্টারভিউতে ঢুকছে তখন দেখছি হাউ হি এন্টার্স, হাউ হি গ্রিটস, সে কীভাবে গ্রিট করছে, আমরা দেখছি তার স্মাইলিং ফেস কিনা, আমরা দেখছি সে এই কোম্পানির জবটার জন্য প্রচণ্ড আগ্রহী কিনা। আমরা অনেক শ্রুড, অনেক ধূর্ত টাইপের, অনেক কোয়ালিফাইড মানুষ আমরা পছন্দ করি না। আমরা কি পছন্দ করি? তার স্মার্টনেসটা তো অবশ্যই দেখছেন। হ্যাঁ রাইট, সেটা দেখছি। আমরা দেখছি আমার কোম্পানিকে সে ভালোবাসবে কিনা, দ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নাকি সে শুধু একটা জব করতে এসছে। তারপর আমরা দেখি তার ইন্টারপার্সোনাল অ্যাবিলিটি কেমন, কমিউনিকেশন স্কিল কেমন, সে রাইটিং স্কিল কেমন, তার সুন্দর করে সে স্পিকিং বা প্রেজেন্টেশনে সে কেমন, অর্থাৎ আপনি যে কোনো ফিল্ডে এই স্কিলগুলো খুব দরকার, সেই স্পিকিংয়ে ভালো কিনা সেটা খুবই দরকার, মার্কেটিং বলেন, ডেভেলপমেন্ট বলেন, যে কোনো ফিল্ডে এটা খুব ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ইংলিশে সে স্পিকিংয়ে ভালো কিনা, নট অনলি ইংলিশ, ইন বাংলা অ্যাজ ওয়েল। আপনি আমরা স্পিকিং বলতে আমরা বাংলাও বলছি ইংলিশও বলছি, কারণ যে যে জায়গায় যেটা দরকার, ইভেন তার শুদ্ধ উচ্চারণ কিনা। আপনি একজন ধরেন একটা ডিপার্টমেন্টের হেড নেবেন, এখন আপনি বলেন খেতারা বা বালানি, এটা বলে একজনকে গ্রিট করলো, চাকরি থাকবে না তো। হ্যাঁ, সো আপনার এই আঞ্চলিকতা আছে কিনা। তো এই জন্য আমরা অনেক সময় একটা রিয়েলিটি আর একটা রং বিলিফ দেখেন, বাবা মার বিলিফ থাকে যে আমার মেয়ে নর্থ সাউথে বা কোনো ভালো একটা ইউনিভার্সিটিতে পড়ছে অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে
পড়ছে, চাকরি রেডি আছে বাজারের জন্য, নো, আঞ্চলিকতা আছে কিনা এটা দেখতে হবে, শুদ্ধ উচ্চারণ সে জানে কিনা, তার প্রেজেন্টেশন অ্যাবিলিটি কেমন, তার ইভেন ভয়েস কেমন, এটাও আমরা দেখি। কারণ আপনি একটা মিটিংয়ে কথা বলবেন, আপনার ভয়েস যদি রিকোয়ার্ড লাউডনেস না থাকে, আপনি তো মিটিং কন্ডাক্ট করতে পারবেন না। সেক্ষেত্রে তার আত্মবিশ্বাসটাও ইম্পর্টেন্ট। আত্মবিশ্বাস আসলে আসলে কোয়ালিটি থেকে, ধরেন আমি আমার কোয়ালিটি নিয়ে বললাম আমি খুবই কনফিডেন্ট, আমি আসলে কিন্তু কনফিডেন্ট না। আচ্ছা, রাইট না। আর এখন আসলে উচ্চারণের ব্যাপারটাতে অনেকেই অনেক সচেতন হয়ে যাচ্ছে, অনেকে হচ্ছে বাংলা উচ্চারণ, ইংলিশটা তো অবশ্যই অনেক আগে থেকে আছে, এখন অনেকেই বাংলা উচ্চারণ শুদ্ধ করার চেষ্টা করছে হয়তো বা এই কারণে। কিন্তু যারা আসলে উচ্চারণটা শুদ্ধ করতে পারছে না বা সেই সুযোগটা পাচ্ছে না, তাহলে তাদেরকে জব হবে না? আপনাকে দিয়ে একটা উদাহরণ দিই, আপনি এই বাংলা টিভির এই অনুষ্ঠানটা উপস্থাপনা করতে পারতেন, আপনি যদি বলতেন ডিয়ার ভিউয়ার্স আজকে আমাদের সাথে আসেন, এই ধরনের যদি উচ্চারণ করতেন, আপনি পারতেন? না না না, তাদের জব হবে না, সিম্পলি হবে না আসলে। মানে নিজেকে সেভাবে সবাইকেই তৈরি করতে হবে। এক্স্যাক্টলি, তুমি একটা ভালো, আমরা অলরাউন্ডার চাই আসলে। কি কি চাই? তার ড্রেস আপ ভালো থাকবে। এখন দেখবেন ছেলেমেয়েরা অনেক চুলে কাট দেয় এরকম, এখান থেকে একটু মুরগির মতো এরকম, হ্যাঁ এরকম কাট দেয় এবং জিন্সের প্যান্ট কাট, এরা কর্পোরেট জবে কিভাবে যাবে বলেন? তার এই ড্রেস আপটা আগে থেকে মেনটেন করা উচিত, শুদ্ধ উচ্চারণ তার মেনটেন করা উচিত, তার পার্সোনালিটি, একটা লোককে গ্রিট কিভাবে করতে হয়, ইভেন আপনি একটা লোককে কিভাবে হ্যান্ডশেক করবেন, এই সব যখন ইন্টারভিউতে হ্যান্ডশেক করে না, কিভাবে করে যাওয়ার সময়, কিভাবে চেয়ারটা টেনে কিভাবে বসে, এগুলো তো ডিগ্রির উপরে নেই, এই সব কিছুর উপরে জব হয়। সারা জীবনের একটা প্র্যাকটিস, একদম ছোটবেলা থেকে ওভারনাইট হয় না। তারপর হচ্ছে সে একটা ভালো অবস্থানে যেতে পারবে, যারা তার ওই অবস্থানটা যে তৈরি করতে না পারবে, সে একটা সময় ঝরে পড়বে। আমরা কেউ চাই না আসলে আমাদের প্রজন্ম কেউ ঝরে পড়ুক। আসলে সুন্দর কথা, বাংলা টিভির এই প্রোগ্রামটির উদ্দেশ্য হচ্ছে ইয়াং প্রজন্মকে সচেতন করা, যে তুমি ডিগ্রির পাশাপাশি কিছু স্কিল অর্জন করে নেবে। নাম্বার ওয়ান, কম্পিউটার স্কিল লাগবেই আমি যেখানেই পড়ি না কেন। নাম্বার টু, শুদ্ধ ইংলিশ উচ্চারণ এবং বাংলা উচ্চারণ, সুন্দর করে কমিউনিকেশন স্কিল অ্যান্ড প্রেজেন্টেশন স্কিল, এটা যে কোনো জবে লাগবেই। এরপরে সুন্দর করে সিভি লেখা শেখা। আর একটা জিনিস আপনাকে আমি বলবো, যে অনেক সময় দেখবেন আপনি জয়েন করলেন বা আমি জয়েন করলাম, করে আমার যে ইমিডিয়েট বস তাকে আমি ডিসরেগার্ড করি, তাকে ডিঙিয়ে আমি উপরের বসের কাছে যেতে চাই, তখন কিন্তু আসলে সে জবে টিকতে পারে না। চেইন অফ কমান্ড মেইনটেইন করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনি আসলে অনেক সুন্দর সুন্দর কিছু ইনফরমেশন আমাদেরকে দিয়েছেন, এর জন্য আপনার কাছে আমরা কৃতজ্ঞ, এবং আমাদের তরুণ প্রজন্ম আপনার কাছ থেকে বেশ মূল্যবান কিছু ইনফরমেশন নিতে পেরেছে। আমিও কৃতজ্ঞ বাংলা টিভির কাছে, কারণ দেশের জন্য এই প্রোগ্রামটা, অনেক টিভিতে আমরা অনেক প্রোগ্রাম দেখি, এই প্রোগ্রামটি দেশের জন্য হচ্ছে, ইয়াং প্রজন্মের জন্য হচ্ছে। সো আমাদের টিভি চ্যানেল দেখবেন, আমরা আপনাদের সাথে কাজ করব বাংলাদেশের জন্য। সো আই'ম রিয়েলি ব্লেসড, থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, আগামী অনুষ্ঠানে আবারও দেখা হবে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আল্লাহ হাফেজ।